বন্ধুরা চলে আসলাম একটা রেসিপির সাথে। আজকে বানাবো কুমড়ো ফুলের বড়া। তো চলো কুমড়ো ফুলের বড়ার জন্য কি কি লাগবে দেখে নিচ্ছি। আর এখানে দেখো কুমড়ো ফুলগুলো আমি বেশ সুন্দর করে ছাড়িয়ে একেবারে ধুয়ে নিয়েছি। তো এর জন্য কি কি লাগছে চলো দেখে নিই। তো এখানে দেখো আমি নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়ো, লবণ, চিনি, হলুদ, কালো জিরে আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো ব্যাটারটা আমার এইভাবে গোলানো হয়ে গেছে, এই যে আমি একবার থকথকে গুলিয়ে নিয়েছি আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো চলো এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি বড়াগুলো ভেজে নেবো। ফুলগুলো আমি কটারের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে। এবার আমি তেলের মধ্যে বড়াগুলো ছাড়বো। এবারে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো একটি বড়া ভাজা হয়ে গেছে, আবার দিয়ে দিচ্ছি আরেকটি।